এবার রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও প্রবাসী পরিবারদের লাউঞ্জ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যার অধীনে দেশের 400+ ব্যাংকে প্রবাসী লাউঞ্জে বিশেষ সেবা পাবেন প্রবাসীদের স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী গ্রাহক ও সুদী সমাবেশে এমন ঘোষণা দেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মিফতাউদ্দিন। আমার রেমিটেন্স টিম 24 ঘন্টা জেগে থাকবে, 24 ঘন্টা 7 দিন বছরে 365 দিন তারা জেগে থাকবে। যখনই রেমিটেন্স পাঠাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক, সাথে সাথে ওই রেমিটেন্স জমা হবে। এবং এটা যদি রাতে 3টা বাজেও পাঠায়, সাথে সাথে জমা হবে রেমিটেন্স। এবং ওই রেমিটেন্স আপনি এটিএম বুথ থেকে ডাউনলোড মানে পুল আউট করতে পারবেন, ক্যাশ নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বছরের 365 দিন কোনো ছুটির দিন নাই আমার রেমিটেন্স টিমের। তারা ঈদের দিন সকালবেলা নামাজের আগ পর্যন্ত রেমিটেন্স যা জমা হয় সেটা দিয়ে, তারপর আমরা গত 2 বছর ঈদের নামাজ পড়তে গিয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য যে 24/7 একটা 24 ঘন্টা যেন আপনাদের সার্ভিসটা দেওয়া যায়, সেই ব্যবস্থা করেছি যাতে আপনাদের রেমিটেন্স দ্রুততম সময়ে রিয়েল টাইমে জমা হয়। উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই রেমিটেন্স প্রেরণ আরও সহজ ও দ্রুততর করতে কাজ করছে ব্যাংকগুলো। এছাড়া দিনরাতের যে কোনো সময় রেমিটেন্সের টাকা প্রেরণ ও উত্তোলনের সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ একসময় ফিল করতো যে না, রেমিটেন্স যারা পাঠান একটা মানে খুব বেশি গুরুত্ব মানুষের মাথায় কাজ করতো না। এখন সর্ব লেভেলে, সেটা দেশের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একদম যারা আপামর যেন সাধারণ আছে তাদের কাছেও কিন্তু এখন খুব স্পষ্ট রেমিটেন্স জিনিসটা কী, রেমিটার যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের অবদান কী, বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যেতে পারে, তাদের যদি অবদানের ঘাটতি ঘটে। প্রায় 2005-এর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের মাধ্যমে 350,000-এর মতো অ্যাকাউন্ট ওপেন হয়েছে। এই অ্যাকাউন্ট আমার সামনে উপস্থিত আমাদের প্রিয় ভাইয়েরাই করেছেন, আমাদের প্রিয় একান্ত প্রিয় প্রবাসী ভাইয়েরাই আপনারাই ওপেন করেছেন, আপনারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারাই রাস্তা দেখিয়েছেন। তবে বিমানবন্দর থেকে শুরু করে দেশের নানান স্তরে প্রবাসীদের হয়রানির ঘটনা নতুন নয়। অবহেলিত প্রবাসীদের সেবা প্রদানে শুধু ফাঁকা আওয়াজ নয়, কার্যকরী ভূমিকা দেখতে চান প্রবাসীরা। সেই সঙ্গে ব্যাংকগুলোতে লুটপাটকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। যে ব্যাংকিং হাতে যে লুটপাট হচ্ছে, যে ব্যাংক, যে আধুনিক প্রজন্মের যে ব্যাংকগুলো এখন বর্তমানে আমাদের দেশ থেকে টাকা প্রসার করে বিদেশে আপনার সম্পদের পাহাড় করতেছে, আমরা চাই সেই সব চোরদের অতি দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। আপনাদের সকলের ভূমিকা অনস্বীকার্য বাংলাদেশ বিনির্মাণে, এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বড় আজকাল মেট্রো রেল থেকে শুরু করে যা যা আছে, এটা কিন্তু আমাদের কষ্টার্জিত রেমিটেন্সের থেকে যে আয় হয় বা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে হয়ে থাকে। রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভ বৃদ্ধিতে সকল ব্যাংকে 5% প্রণোদনা নিশ্চিত করা, ব্যাংকগুলোতে প্রবাসীদের জন্য পৃথক ডেস্ক, জরুরি প্রয়োজনে 24 ঘন্টা লেনদেন সুবিধা, রেমিটেন্স কাউন্টার স্থাপন সহ বিশেষ সেবার ব্যবস্থা রাখা এখন সময়ের দাবি। এস এম সাফায়েত, আরটিভি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।